স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য আগে আমাদের এসডিও অফিস বা দুয়ারে সরকারের কবে ক্যাম্প হবে সেই জন্য বসে থাকতে হতো। দুয়ারে সরকারে গিয়ে আমরা অফলাইনে অ্যাপ্লিকেশন করে ফর্ম জমা দিতে হতো। তো এখন থেকে আর অফলাইন দুয়ারে সরকারের জন্য আর বসে থাকতে হবে না, নিজেরা নিজেদেরই ফোন থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে নিজেরাই। শুধুমাত্র আধার কার্ডের নাম্বার, রেশন কার্ড আর একটা ফোন, মানে ফোনে ওটিপি আসবে, তো চালু ফোন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করে তো সেটা আজকে আমরা দেখব। আমরা ফার্স্ট একটা গুগল যে কোনো একটা ব্রাউজার খুলে নেব, তো সেখানে আমরা সার্চ করব স্বাস্থ্যসাথী। আমাদের ফার্স্ট যে লিঙ্কটা দিয়েছে, মানে যে ওয়েবসাইটটা দিয়েছে, স্বাস্থ্যসাথী .gov.in, তো এটাতে আমরা ক্লিক করব। তো স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট হচ্ছে এটা, স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট খুলে গেছে। তো এখানে আমরা একটা অপশান পাবো যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই তো অনলাইন অ্যাপ্লিকেশন। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে একটু নেমে আসবো, তো আমরা এখানে দেখতে পাবো যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই একদম শেষ থেকে সেকেন্ড আছে নিচের দিক থেকে 2 নম্বর। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, তো এখানে আমরা ক্লিক করব। করলে আমাদের এখানে ফার্স্ট চাইছে একটা মোবাইল নাম্বার, তো আমরা আমাদের নিজেদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো তারপরে গেট ওটিপি, গেট ওটিপিতে আমরা ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পরে নিজের মোবাইলে একটা ওটিপি আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফোনে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা লিখে দেবে। ওটিপিটা লেখার পরে সাবমিটে ক্লিক করবে। তো এরপর একটা নতুন ফর্ম, একটা অনলাইন ফর্ম পেজ খুলে গেছে, তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। যেরকম এখানে আমাদের চেয়েছে ফার্স্ট অপশন চেয়েছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট চুজ করে নেব। তারপরে চেয়েছে ব্লক, ব্লক সিলেক্ট করার পরে এখানে ব্লক নেম দিয়ে দিয়েছে অনেকগুলো, তো এখান থেকে নিজস্ব ব্লক নেমটা চুজ করে নেবে। ভিলেজ অপশন দিয়েছে, তো এখান থেকে কিছুক্ষণ হোল্ড করে ওয়েট করে যাবে, পেজটা স্লো চলছে, তো এখানে সিলেক্ট করলে ভিলেজ অপশন পেয়ে যাবে। নিজের গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করবে। আচ্ছা, বলছে ডিপার্টমেন্ট, বলছে ইফ এমপ্লয়েড, যদি কোথাও কাজ করো, তো যদি কোথাও কাজ করে থাকো তো সেখানে ঠিকানাটা এখানে দেবে। তারপরে এখানে দিয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করবে, করে এখানে ST SC OBC না জেনারেল সেটা এখানে ক্লিক করবে। তারপরে নিচে আছে পঞ্চায়েত, তো এখানে ক্লিক করলে যে পঞ্চায়েতগুলো আছে এর মধ্যে নিজের পঞ্চায়েত পেয়ে যাবে, তো সেখান থেকে নিজের পঞ্চায়েতের নামটা ক্লিক করবে। তো এখানে দিয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে তুমি বাসস্থান করছো সেখানকার অ্যাড্রেস দেবে এখানে। এই জায়গায় দিয়েছে পিনকোড, তো তোমার যে পিনকোডটা আছে এখানে পিনকোড দিয়ে দেবে। এখানে দিয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লিকেশন করছে এখানে তার নাম দিয়ে দেবে, এই জায়গাটায় তার নাম দিয়ে দেবে। তারপরে অপশান আছে যে হফ নেম, ফাদার দিতে পারো, হ্যাঁ ফাদার বাবার নামটা এখানে দিয়ে দেবে। তো তারপরে এখানে দিয়েছে যে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, যদি কোথাও কাজ করে থাকো তো এখানে অফিসের নাম দেবে, দিয়ে তার ঠিকানা দেবে, ঠিক আছে। তো তারপরে এখানে এই লেখাগুলো দিয়েছে, যদি কোনো গভর্নমেন্ট থেকে বা কোনো হেলথ স্কিম পেয়ে থাকো তো এগুলো ইয়েস করবে, নাহলে নো করবে। বেসিক্যালি যারা পায় না তারা নো করবে, যারা কোনো ফ্যাসিলিটি পেয়ে থাকে, মানে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া তো আরও অনেক কিছু হেলথ স্কিম হয় গভর্নমেন্টের, তো যাদের থাকবে তারা এখানে ইয়েস করবে। নিচে স্ক্রল করে নেমে আসবে, নেমে এইখানে আছে এই যে, মানে এইখানে অ্যাকচুয়ালি নামটা দিতে হবে, ঠিক আছে। এই যে বেনিফিসিয়ারি মানে হচ্ছে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছে তার, এটা তার নাম দিতে হবে। তো এটা কিভাবে ফর্ম, মানে এটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট কিছু না দেখে এডিট অপশানে ক্লিক করব। তো এডিট অপশানে ক্লিক করার পরে একদম ফন্ট চলে আসবে উপরে, তো আমরা স্ক্রল করে নিচের দিকে আসবে, যে এখানে আছে মেম্বার আইডি 1, এখানে আছে মেম্বার নেম, মেম্বার নেমে তুমি নাম লিখতে পারবে, এরকম এখানে নাম লিখতে পারবে তুমি। ধরো নামটা লিখলে, নাম দিলে,
এটা তো বেনিফিশিয়ারি, এটা সিলেক্ট হয়েই থাকবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তো মানে এটা যে অ্যাপ্লিকেশন করছে, এখানে বয়স দিয়ে দেবে, ধরো এজ দিয়ে দিলে, এখানে জেন্ডার দেবে, মেল কি ফিমেল দিয়ে দিলে, এখানে আধার কার্ডের নাম্বার দেবে, আধার কার্ডের নাম্বার দিয়ে দিলে, এরপর এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবে, দিয়ে এখানে নাম্বার যা যা হোক একটা দিয়ে দিলাম, তো এখানে নাম্বার দিয়ে দেবে, আর এখানে সিলেক্ট করলে এখানে আছে যে কাজের ব্যাপার, যে সেম এমপ্লয়, কারো অধীনে নয়, নিজে চাকরি বা নিজের কাজ আছে, তো সেম এমপ্লয়। বা যদি এখানে দেখো আদার্স অপশন, না আদার্স অপশন নেই, তো যদি গভর্নমেন্ট এমপ্লয়েড হয়, গভর্নমেন্ট এমপ্লয় দিতে পারতো, ওদের তো হেলথ স্কিম থাকে, গভর্নমেন্ট এমপ্লয়ারা অ্যাপ্লাই করবে বা কেন করবে না, তো আমি এখানে জাস্ট, বা প্রাইভেট এমপ্লয়েড যারা আছে দিতে পারো, এখানে সেলফ এমপ্লয় দিয়ে দিলাম। তো ঠিক আছে, এরপরে আমাদের পেজটাকে একটু ছোট করে নিই, এই ঠিক আছে, নালে এগুলো বেরিয়েছিল, এই যে পাশে এডিট ওকে অপশন ছিল না, এগুলো বেরিয়েছিল, তো আমরা পেজটা একটু ছোট করে নিলাম। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, দেওয়ার পরে এখানে ওকে করে। আচ্ছা, ধরো আরো কেউ কেউ ধরো আছো, আরো ফ্যামিলি মেম্বার আরো থাকে, তো দুজন চারজন পাঁচজন থাকে, তো এখানে যে অ্যাড মেম্বারে ক্লিক করবে, অ্যাড মেম্বারে ক্লিক করা, এটা রো বেড়ে গেছে এখানে, তো এখানে যেরকম ডিটেলস থাকে, এটা মেম্বার টু, এখানে নাম দেবে, ঠিক আছে, তো এজ দেবে, এই সমস্ত জিনিসগুলো দেবে। আচ্ছা না না, এখানে তুমি ক্লিক করতে পারবে না, তো আগে এডিটে করতে হবে, এটাকে অ্যাড নিউ মেম্বারে করলে, করার পরে এডিট ক্লিক করতে হবে, তো এডিট ক্লিক করার পরে এখানে তারপরে তুমি তোমার নাম, মানে সেকেন্ড ব্যক্তির নামটা দিতে পারবে, তো যেমন একটা নাম দিয়ে দিলে, দিয়ে দিলে, দিয়ে এখানে তোমার এই যে অপশন আছে রিলেশনে অপশন, এখানে দিয়ে দেবে কে মাতা, মা কি বাবা কি পুত্র, সন ডটার, যা যেটা তুমি হবে কি আদার্স, ঠিক আছে, অন্য কিছু থাকলে যা ওটা দিয়ে দেবে। ধরো এখানে আমি একটা আদার ডিপার্টমেন্টে করলাম, তো এখানে তার বয়স দিয়ে দেবে, এজটা লিখবে, তারপরে এখানে মেল কি ফিমেল দিয়ে দেবে, তারা মানে একই প্রসেস, একই সবই একই, যদি এমপ্লয়েড হয়ে থাকে সেটা দেবে, মোবাইল নাম্বার দেবে, দিয়ে ওকে করবে। এইভাবে তুমি তোমার যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সেই কার্ডে অ্যাড করতে পারবে। তো বেনিফিশিয়ারি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করছে, যার নামে কার্ড সেটা হচ্ছে তার নাম দেবে একদম প্রথমে, তারপরে হচ্ছে অ্যাড নিউ মেম্বারে গিয়ে অ্যাড করে করে যাবে, তো তারপরে তোমরা সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পরে ওখান থেকে, আমি তো ফর্মটা ফিল আপ করিনি, তো ভুল হয়েছে, তো সাবমিটে ক্লিক করার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, তো ওই নাম্বারটা তোমরা নোট করে নেবে, বা ছবি তুলে রাখতে পারো, বা মোবাইল থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো করে নেওয়ার পরে এবার তোমরা কিছুদিন পরে স্ট্যাটাস দেখতে পাবে অনলাইনে, তো সেটা তোমরা কীভাবে দেখবে সেটা আমি জানাবো। তো অ্যাপ্লাই অনলাইনে চলে এলে, তো অ্যাপ্লাই অনলাইনে চলে এলে এখান থেকে স্ক্রল করে একদম নিচে নেমে যদি একদম লাস্ট দেখবে, চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, তো এটাতে তোমরা ক্লিক করবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল সেটা, এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার জায়গাতে ওটা তোমরা লিখবে, আর তার আগে হচ্ছে যে ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে, নিয়ে সাবমিট করবে, করলে তোমাদের দেখিয়ে দেবে যে কি পর্যায়ে আছে, কোনখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়েছে, এই সমস্ত টোটাল ব্যাপারটা দেখিয়ে দেবে। তো এইভাবে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশন করতে হয়।